ইংল্যান্ড বিশ্বকাপের পর্দা ওঠার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন বলে আভাস দিয়ে রেখেছিলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। সে অনুসারে গত 10 জুন সব ধরনের ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। বিশ্বকাপের মাঝেও ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন যুবরাজ। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই ফের আলোচনার তুঙ্গে রয়েছেন 2011 সালে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক। আর এর জন্য কৃতিত্ব বা দায়ী যাই বলা হোক, যুবরাজের বাবাই পাচ্ছেন। ছেলের অবসরের পর রীতিমতো বোমা ফাটিয়েছেন বাবা যুবরাজ সিং, তিনিও ভারতীয় ক্রিকেটের সাবেক পেসার। ভারতীয় ক্রিকেট নিয়ে বেশ ভালোই জানাশোনা রয়েছে তার। তার দাবি, ক্রিকেটের নোংরা রাজনীতির শিকার হয়েছেন যুবরাজ সিং, আর এর পেছনে কলকাঠি নেড়েছেন ভারতের সাবেক ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদিও সরাসরি ধোনির নাম মুখে আনেননি যুবরাজ, অন্য কারো নামেও অভিযোগ করেননি তিনি। তবে আকার ইঙ্গিতে অভিযুক্ত ক্রিকেটার যে সাবেক ভারতীয় অধিনায়ক ধোনি তা ভালোভাবে বুঝিয়ে দিলেন যুবরাজ। পাক ভারত ম্যাচের আগে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে যুবরাজের বাবা বলেন, গত 15 বছর ধরে ভারতীয় দলের এক ক্রিকেটার আমার ছেলের সঙ্গে নোংরা রাজনীতি করে যাচ্ছে, আরও অন্যান্য ক্রিকেটাররাও তার রাজনীতির শিকার। ক্রিকেটারদের জীবন কঠিন করে দিয়েছে সে, আমি আপাতত তার নাম মুখে আনছি না। এর কারণ হিসেবে তিনি জানান, এখন নাম বললে চলতি বিশ্বকাপে ভারতীয় খেলোয়াড়দের ওপর তার প্রভাব পড়বে। এই বিশ্বকাপ শেষ হওয়ার পর আরও অনেক তথ্য ফাঁস করবেন বলে জানান যুবরাজ সিংয়ের বাবা। অজ্ঞাত অভিযুক্তের ষড়যন্ত্রের বিষয়ে যুবরাজ বলেন, বিশ্বকাপ ক্রিকেট শেষ হলে সব পরিষ্কার করব। আমি যখন সত্য বলবো কেউ আমার সামনে এসে দাঁড়ানোর সাহসও পাবে না। আমি তার সম্পর্কে এখন বলতে চাচ্ছি না, কারণ আমি চাই না এ সময়ে আমার কথার জন্য দল কোনো বিপদে পড়ুক। ওই ব্যক্তির নোংরা রাজনীতির শিকার শুধু তার ছেলে যুবরাজই হয়নি, এতে ভারতীয় ক্রিকেটার ভিভেশ লক্ষণ, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহবাগও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন যুবরাজ। তিনি বলেন, গৌতম গম্ভীরকেও ছাড়েনি সে, সেহবাগের সঙ্গেও সে নোংরা খেলা করেছে, এখন যুবরাজের সঙ্গে এমনটা করলো। এসব কিছুর জন্য ওই একজন ব্যক্তিই দায়ী, তার মুখোশ খুলে ফেললে সে এটা আজীবন মনে রাখবে বলে মন্তব্য করেন তিনি। তার এমন বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতীয় ক্রিকেট মহল। বিশ্বলোক সহ অনেক ক্রিয়া ব্যক্তিত্ব মনে করেছেন যুবরাজ সিং বারবার মহেন্দ্র সিং ধোনির দিকে ইঙ্গিত করেছেন। দলে বর্তমানে খেলছেন ও গত 15 বছর ধরে এসব ক্রিকেটারের সহকর্মী একমাত্র তিনিই। প্রসঙ্গত 2017 সালের জুনে উইন্ডিজের বিপক্ষে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন যুবরাজ সিং। এর মাঝে ক্যান্সার ভুগেছিলেন এই ক্রিকেটার। ক্যান্সার জয় করে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে আবার জাতীয় দলে ফেরার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু পুরনো বিধ্বংসী রূপে আর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। অনেকটা বাধ্য হয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন যুবরাজ।